কুড়িগ্রামের রাজীবপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রাজীবপুর উপজেলার তিনটি ইউনিয়নের 300 জেলে পরিবারের মাঝে মৎস্য দপ্তরের আয়োজনে প্রত্যেককে 20 কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক শাহিনার রহমান, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী সহ আরও অনেকেই। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদ নদী থেকে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।